আজ আপনাদের দেখাবো পাঁচ ভাই রেস্টুরেন্ট এবং হজরত শাহজালের মাজার চলুন ঘুরে আসি দুটি নন্দনের স্থাপনা থেকে যারা সিলেটে বেড়াতে আসবেন বা সিলেটে সদরে থাকবেন তারা অবশ্যই পাঁচ ভাই রেস্টুরেন্টে খাবার খেতে ভুল করবেন না সিলেটে যে কয়টি রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে পাঁচ ভাই রেস্টুরেন্ট সবচেয়ে বেশি জনপ্রিয় পার মোড়ে এই পাঁচ ভাই রেস্টুরেন্ট অর্থাৎ হজরত শাহজালাল রায়দানু মাজার হতে এই পার যে পাঁচ ভাই রেস্টুরেন্ট রয়েছে তার রিক্সা ভাড়া বিশ টাকা অর্থাৎ এই পাঁচ ভাই রেস্টুরেন্ট হজরত শাহজালাল রোডে অবস্থিত এটি এমন একটি হোটেল যেখানে সারা বাংলাদেশের যত পর্যটক সিলেটে বেড়াতে আসে তারা এই হোটেলে সকাল দুপুর কিংবা রাতের যে কোনো খাবার এখানে খেয়ে থাকে এখানকার খাবারের প্রধান বৈশিষ্ট্য হলো সুলভ মূল্যে সব খাবার পাওয়া যায় এবং মানসম্মত আমরা বেশ কয়েকবার এখানে খেয়েছিলাম সকালের নাস্তা থেকে শুরু করে দুপুর কিংবা রাতে প্রচুর ভিড় থাকে প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার কিংবা আরও বেশি হবে দর্শনার্থী এখানে খাবার খেতে আসে এই জায়গাটি এবং এই রেস্টুরেন্টটি খুবই পপুলার আপনি সিলেটে বেড়াতে আসলে অবশ্যই এখান থেকে খাবার খেতে ভুল করবেন না খাবার আইটেমের মধ্যে রয়েছে মজাদার সভা আয়োজন এবং বিভিন্ন মাছের ভর্তা ভর্তা ভাজি থেকে শুরু করে গরু খাসি মুরগি থেকে শুরু করে এমন কোনো খাবার নেই যেখানে না রয়েছে এছাড়া এখানে সবচেয়ে পপুলারটি খাবার হচ্ছে বোয়াল মাছ এদের বোয়াল মাছগুলির সাইজে খুবই বড় এবং রিজনেবল প্রাইসই রয়েছে আপনারা অবশ্যই এর স্বাদ নেবেন আগে বলা হয়েছে যে এটি জল্লার পার্ক হজরত শাহজালাল যে সড়ক রয়েছে শাহজালাল রোড সেই সড়কে এটি অবস্থান আপনারা ভিডিওতে হজরত শাহজালাল রাদ মাজার দেখছেন হজরত শাহজালাল রাদ মাজার সিলেট সদরে অবস্থিত শাহজালাল রোডে এই মাজার এই মাজার বহু প্রাচীন এবং প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই মাজারে ভ্রমণ করতে আসে আপনারা ভিড় হজরত শাহজালাল মাজার দেখছেন মাজারের পাশেই রয়েছে অসংখ্য কবুতর যা একসময় হজরত শাহজালাল রাধেহানু পালন করতেন বা অনেকে বলে থাকেন কথিত রয়েছে তিনি হজরত শাহজালালের কবুতর এগুলি দর্শনীয়দের এখানে খাবার কিনে এই কবুতরগুলোকে খাওয়ায় এবং কবুতররা নিরাপদে এখানে ঘুরে বেড়ায় আমরা ভিডিও দেখছেন দর্শন ঘুরে বেড়াচ্ছে এবং এই কবুতর পাশেই রয়েছে কবুতরের পাশেই রয়েছে একটি দিঘি দিঘিতে প্রচুর গজার মাছ রয়েছে সেটাও হজরত শাহজালাল অধীনের মাজারের সময় মাজার হজরত শাহজালাল সময় থতে এই পুকুরে গজার মাছ রয়েছে এবং সেই সময় থেকে এখনও রয়েছে আগে এই পুকুরটি বাধাই ছিল না এখন বাধাই করা হয়েছে এর পুরাতন পুকুর প্রচুর পুরনো গজার মাছ রয়েছে এখানে দর্শনীয়তা এখানে খাবার কিনে এই গজার মাছগুলিকে খাওয়ায় অনেকে মানত করে আসে গজার মাছগুলিকে খাওয়ানোর জন্য অনেকে পুকুরের টাকা পয়সা নিক্ষেপ করে আপনার সেই ভিডিওতে সেই গজার মাছের পুকুরটি দেখছেন এই মাছের প্রধান বৈশিষ্ট্য এই গজার মাছ গজার মাছের পুকুর এবং কবুতর আপনার ভিডিওতে হজরত রাদিনের মাজার দেখছেন মাজার সংলগ্ন দেখি এবং অবুত দেখছেন এই মাজারের পেছনে রয়েছে পুরাতন একটি কবরস্থান সেটিও দেখতে ভুল করবেন না যারা সিলেট শহরে বেড়াতে আসবেন তারা অবশ্যই হজরত রাদিনের মাজার দেখবেন মাজারের পাশেই রয়েছে প্রচুর দোকানপাট এই দোকানগুলিতে রয়েছে সিলেটের বিখ্যাত চা পাতা এবং বিভিন্ন সামগ্রী পর্যটকদের জন্য এই দোকানগুলি গড়ে উঠেছে মাজারে প্রবেশের পূর্ব মুহূর্তে দেখবেন দুই সাইডে প্রচুর ছোটো ছোটো দোকান এবং এখানে বিভিন্ন উপহার সামগ্রী এখানে পাওয়া যায় সিলেট হচ্ছে আউলিয়ার শহর বা পীর আউলিয়ার শহর এখানে এখানে যেরকম হজর শাহচলার জন্য মাজার রয়েছে এই মাজার হতে বেশ কিছু দূরে রয়েছে হজর রাধীন মাজার সেই মাজারও প্রচুর দর্শনার্থী প্রতি বছর ভ্রমণ করে এবং এখানে প্রচুর হোটেল রয়েছে দর্শনার্থীদের কথা কল্পনা করি এখানকার স্থানীয় লোকেরা প্রচুর হোটেল নির্মাণ করেছে অর্থাৎ যারা সিলেটে বেড়াতে আসবেন তারা অবশ্যই সিলেটে এই মাজারগুলি ভ্রমণ করবেন পাশাপাশি ওসমানী মিলনায়তন রয়েছে বা ওসমানী মিউজিয়াম রয়েছে যেটি লেফটেন্যান্ট জেনারেল ওসমানী আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যিনি